হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে রেসিপি করার কোনো উদ্দেশ্য ছিল না, আজকে রুবেলের বার্থডে, এর জন্য ভাবলাম একটা কেক বানানোর চেষ্টা করি, একটা সারপ্রাইজ দেওয়া যায় নাকি। আজকে বাসায় নাই, সারাদিন পরে আসবে, দেখা যাক। তাই ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি কেকটা, দেখা যাক ভালো হয় কিনা। প্রথমেই আমরা শুকনো পোকরগুলো চেলে নিব। আজকে একা একা ভিডিও করতেছি, জানি না ভিডিওগুলো কেমন হয়। এখানে নিয়েছি 1 কাপের থেকেও কম, সামান্য কম, মানে 4/3 ভাগ ময়দা, 1 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার, 1/2 চা চামচ বেকিং পাউডার, সামান্য পরিমাণ লবণ। চকলেট কেক তৈরি করার সময় সবসময় চেষ্টা করবেন শুকনো পোকরগুলো 2 বার করে চেলে নেওয়ার জন্য। জানি না কেকটা কেমন হবে, নিজের আইডিয়া থেকে বানাচ্ছি। এ সব মিক্সড, ফরেস্ট কেকও হবে, চকলেট কেকও হবে, চকলেট গানাশ কেকও হবে। আর আজকে কেকটা আমি টেস্ট করাবো, সেটা সারপ্রাইজ, সবার শেষে থাকবে ভিডিও। সারপ্রাইজটা পাওয়ার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে। আগে যার জন্য বানাচ্ছি, দেখি সে আগে কি বলে। এই গুঁড়িগুলো ফেলে দিতে হবে, এটাকে সুন্দর করে মিক্সড করে একটা সাইডে রেখে দেব। এখানে আমি স্বাভাবিক মাত্রায় 3টা ডিম নিছি, আর ডিমটা ফ্রিজে থাকলে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে রাখবেন, নাহলে কেক ভালো হবে না। এটাকে আস্তে আস্তে করে সাদা অংশ আর কুসুম আলাদা করে নিব। এই ডিমটা ভাঙতে গেলে আমার সমস্যা হয়, আপনারা একটু আস্তে সাবধানে ভাঙবেন। এখানে আমি 3টা ডিমের সাদা অংশ নিয়েছি আর কুসুমগুলোকে আলাদা করে নিয়েছি। এখন একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে এটাকে বিট করে নিব, প্রথমে 2 মিনিট, কারণ যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে আপনারা হ্যান্ড রিক্সও ইউজ করতে পারেন। যখন এরকম একটু ফেনা ফেনা ভাব চলে আসবে তখন এর ভিতরে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ চিনি। কারো যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে আপনারা ডাল ঘুটনি দিয়ে বা কাঁটা চামচ দিয়ে করতে পারেন, আমার একটা ভিডিও আছে মালাই কেকের সেই সিস্টেমে। প্রথমে আমি স্পিড, নর্মাল স্পিড দিয়ে 2 মিনিট বিট করছি, এখন হাই স্পিডে দিয়ে বিট করবো 3 মিনিট। এ পর্যায়ে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে বিট করে নিতে হবে। আমার ফর্মটা পুরো কমপ্লিট, দেখুন দেখতে কি পর্যায়ে। এখন এর ভিতরে দিয়ে দেব ও ডিমের যে 3টা কুসুম আলাদা করে দেখেছিলাম সেই 3টা, 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স, 1 চা চামচ কফি পাউডারের সাথে 1 চা চামচ পানি মিশিয়ে গুলিয়ে নিয়েছি। এখানে আমি 5 টাকার দামের যে কফির প্যাকেট আছে সেইটা ইউজ করতেছি। এখানে কফিটা আবার বেশি দিবেন না, তাহলে তিতা লাগবে। এখন এটাকে সুন্দর করে বিট করে নিব 1 মিনিটের জন্য, শুধু এটা যাতে মিক্সড হয় সেই পর্যায়ে। ওভার বিট করলে আবার ফোমটা নষ্ট হয়ে যাবে। এখন আমরা এর ভেতরে শুকনো উপকরণগুলো আবার একবার চেলে মিশিয়ে নেব। এখানে আমি অল্প অল্প করে শুকনো উপকরণগুলো নিয়ে আস্তে আস্তে চেলে চেলে সুন্দর করে মিশিয়ে নেব। বেশি জোরে মেশানো যাবে না, তাহলে এই ডিমের ফর্মটা নষ্ট হয়ে যাবে, কেকটা স্পঞ্জ হবে না। সরি, আমার একটু ভুল হয়ে গেছে, এখানে 1 টেবিল পরিমাণ সয়াবিন তেল ইউজ করতে হবে। তেলটা সবসময় কম ইউজ করবেন, নাহলে কেকটার ভেতরে একটা গন্ধ গন্ধ ভাব চলে আসে। এখানে এটাকে আস্তে আস্তে সুন্দর করে অল্প হাতে মেশাতে হবে, বেশি তাড়াহুড়া করা যাবে না।
মিশানো শেষ হয়ে গেছে। দেখুন এই ঘনত্বটা, এখানে কোনোভাবে দুধ বা পানি ইউজ করা যাবে না। এখানে আমি 7 ইঞ্চি পরিমাণ একটা কেকের বাটি নিয়েছি। এখন এর ভিতরে একটু সামান্য তেল ব্রাশ করে নিব। চারিপাশে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে তেল ব্রাশ করে নিতে হবে। এখন আমি একটা লেখার কাগজ এখানে দিয়ে দিচ্ছি। এখন এই কেকের ব্যাটারটা এর ভিতরে ফেলে দেবো, একটু উপর থেকে ঢালার চেষ্টা করবেন। লেনার পরে উপর থেকে একটু ট্যাপ করে নিতে হবে, যেরকম বাবল উঠে যায়, এগুলো ভিতরে থাকলে কেক ফোলে না। আজকে কেকটা আমি চুলাতেই বেক করব, এখন চলে যাবো সরাসরি চুলার কাছে। এখন এই হাঁড়িটাকে আমি প্রথমে 5 মিনিট হাই হিটে গরম করে নিছি। এখন এর ভিতরে আমি কেকের বাটিটা দিব। আর সবসময় আপনারা খেয়াল রাখবেন, কেকের বাটারটা তৈরি করার পর কখনোই রেখে দেওয়া যাবে না, সঙ্গে সঙ্গে বেক করে নিতে হবে, তা নাহলে কেক ভালো হয় না। এখন এটাকে একদম লো হিটে রেখে দিব 20 থেকে 30 মিনিট পর্যন্ত। 30 মিনিট পরে এখন কেকটাকে চেক করে নিব একটা টুথপিনের সাহায্যে। না, এখন আমার কেকটি হয়নি, আরো 5 মিনিট রাখবো। 5 মিনিট পরে দেখা যাক এখন কি অবস্থা। কাঠিটা একদম ক্লিন। এখন এটাকে এই পর্যায়ে ঠান্ডা করে নিতে হবে। এখন যদি এটাকে নামায় ফেলে তাহলে কেকটা চুপসে যাবে। এখন এই পর্যায়ে আমি ঠান্ডা করে নিব, এভাবে ঢেকে রেখে। আর আপনারা যদি এভাবে না রাখেন তাহলে প্লাস্টিক রেপারে দিয়ে মুড়িয়েও কেকটাকে ঠান্ডা করে নিতে পারেন। কীভাবে সহজে অল্প সময়ের ভিতরে ক্রিম তৈরি করা যায় সেটাও আজকে আপনাদের দেখিয়ে দিব। আর ক্রিমটা তৈরি করার জন্য অবশ্যই যেই পাত্রে ক্রিমটা তৈরি করবেন সেটা 1 ঘন্টার জন্য ডিপে রেখে দেবেন, এটা আমি রেখে দিয়েছিলাম। এখানে আমি ফোস্টারের প্যাকেটের গুঁড়া ক্রিম ইউজ করব। এটা খুব সহজেই তৈরি করা যায়। এই প্যাকেটের ভিতরে আবার 2টা প্যাকেট থাকে। আজকে কম, একটা কেক সম্পূর্ণ ডেকোরেশন করতে এরকম 2টা প্যাকেটই লাগে, কিন্তু আমার কাছে আজকে ঘরে যেহেতু একটা আছে আমি একটা দিয়েই কাজ করব। প্রথমে গুঁড়ো ক্রিমগুলো একটা পাত্রে, সে ঠান্ডা পাত্রে ঢেলে নিলাম। আর এখানে যদি 1টা প্যাকেট ইউজ করেন তাহলে 1 চামচ চিনি দিবেন। আর লাগবে হচ্ছে 1/2 কাপ ঠান্ডা লিকুইড দুধ। আর যদি 2টা প্যাকেট ইউজ করেন তাহলে 1 কাপ পরিমাণ দুধ আর 2 কাপ পরিমাণ চিনি। এখন এটাকে একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিব। দুধটা এখানে আমরা অল্প অল্প করে মিশাবো, একবারে পুরোটা দেওয়া যাবে না। দুইবার দুধ দিয়ে লো হিটে বিট করে নিব ঘুরে ধরে 2 মিনিট। ফাইভ মিনিট বিট করার পরে কেকের ক্রিমটা এই পর্যায়ে হয়েছে। এটাকে নড়াচড়া করলে যদি না পড়ে যায় তাহলে মনে করবেন ক্রিমটা খুব পারফেক্ট হয়েছে। এটাকে ওভার বিট করতে যাবেন না, তাহলে এটা নরম হয়ে যাবে। আর এটা ক্রিমটা তৈরি করার পরপরই কেকে ইউজ করতে হবে। উপরে চকলেটের প্রলেপ দেওয়ার জন্য এখানে আমি 10 টাকা দামের 5টি চকলেট ইউজ করব। আপনারা ইচ্ছা করলে এখানে চকলেট স্ট্র্যাপও ইউজ করতে পারেন। এগুলোকে এখন সুন্দর করে টুকরো টুকরো করে ভেঙে নিব। এখন এই চকলেটের ভিতরে দিয়ে দিব 2 চা চামচ লিকুইড দুধ। এখন এটাকে আপনারা ইচ্ছা করলে ওভেনেও গরম করে নিতে পারেন, বা চুলায়ও গরম করে নিতে পারেন, বা হালকা গরম পাত্রের উপর রেখেও গরম করে নিতে পারেন।
চকলেটটা গলানোর পরে এই পর্যায়ে হয়েছে। আমি এখান থেকে আর পাতলা করব না, এভাবেই ঠান্ডা করে রেখে দেব। আর আপনারা অবশ্যই এটা ঠান্ডা করে ইউজ করবেন, গরম অবস্থা কখনোই কেকের উপর ইউজ করা যাবে না। পর্যায়ে আমার কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, এখন এটাকে দেখি কেমন হলো। কেকটা খুবই নরম এবং সফট হয়েছে। আজকে কেকটা আমার ক্রিম কম, এর জন্য আমি দুই লেয়ারে করব। আপনারা ইচ্ছা করলে তিন লেয়ারে করতে পারেন, যার যেমন খুশি। কারণ কেকটাকে আর সবসময় উল্টো সাইড থেকে কেকটা ডেকোরেশন করবেন, তাতে সুন্দর হয়। কেকটাকে একটু সুন্দর করে কেটে নেব। কেকটা এরকম সুন্দর করে দুটি লেয়ারে ভাগ করে নিচ্ছি। এখানে আমি দুই টেবিল দুই চা চামচ চিনি আর দুই চা চামচ পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এটা আপনারা সবসময় কেক ইউজ করবেন, তাহলে কেকটা অনেকক্ষণ সফট থাকে। আর চকলেট কেকে তো বিশেষ করে একটু বেশি লাগে। আমি একবারে কেকটা এখানে ডেকোরেশন করব, এর জন্য নিচে সামান্য ক্রিম লাগিয়ে নিচ্ছি। এটা ইউজ করলে কেকটা হার্ড হয় না, অনেক সফট থাকে। এর উপর আমরা পর্যাপ্ত পরিমাণ ক্রিম দিয়ে নিজেদের মন মতো সুন্দর করে ডেকোরেশন করে নিতে হবে। ক্রিমটা মধ্যখানে লেয়ারে লাগানোর পরে এখন আমরা উপরে পাটটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে বেশি ক্রিম ইউজ করতে পারেন, আজকে আমার কম আছে বলে আমি কম ইউজ করছি। সেই চিনির পানি এখন এটার উপরও ক্রিম দিয়ে আমরা কভার করে দিব। আমার কেকে মোটামুটি ক্রিম লাগানো কমপ্লিট, অতটা ভালো ফিনিশিং হয় নাই, আপনারা আপনাদের ইচ্ছা মতো করে নেবেন। এখন এর উপরে দিয়ে দেব সে চকলেট। এখন এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেব আধা ঘন্টার জন্য, যাতে এই ক্রিমটা আর চকলেটটা শক্ত হয়ে যায়। এখানে আমি অর্ধেক ক্রিম আগে সরিয়ে রেখেছি আর বাকি অর্ধেক ক্রিমের ভেতরে সে চকলেটের একটু সিরাপ দিয়ে এটাকে একটু ব্লেন্ড করে নিব। এটা শুধু একটু ডেকোরেশনের জন্য, শুধুমাত্র কেকটা বের করার পরে আমরা ডেকোরেশন করে নিব। এখন 20 মিনিট পর ফ্রিজ থেকে বের করে নিজেদের ইচ্ছা মতো একটু ফুল দিয়ে ডেকোরেশন করে নিলে হয়ে যাবে। আমি কেক অত ভালো ডেকোরেশন করতে পারি না, আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নেবেন। বাকি চকলেট কালারের টুকু এই ভিতরে আমি ঢুকিয়ে নিয়েছি, জানি দেখতে অতটা ভালো হয় না, কিন্তু ইনশাল্লাহ খেতে অনেক মজা হবে। আমার কেকটা তো শেষ পর্যন্ত তৈরি হয়ে গেছে, এখন যার জন্য কেকটা তৈরি করা সে খেয়ে বলবে কেমন হয়েছে। ভালো হলে আপনারা বাসায় বসে এটা ট্রাই করবেন। আর এই যে উপরে আপনারা চকলেট না গলিয়ে দিয়ে চকলেট সিরাপটা ইউজ করবেন, তাহলে আরও সুন্দর হয় দেখতে। আমার ভুল হয়েছে, পরবর্তীতে আর হবে না। কই নাও, তোমার জন্য একটা কেক বানাইছি, এখন তুমি এটা কাটবা আর খেয়ে বলবা কেমন হয়েছে। তোমার বার্থডে গিফট, এটা মনে করতে পারো সারপ্রাইজ। Wow, what a beautiful cake. কিভাবে পসিবল আমাকে ছাড়া কেক তৈরি করছো? অনেক অনেক থ্যাংকস কনক, অনেক সুন্দর দেখা যাচ্ছে কেকটা। এখন আমি খেয়ে দেখবো কেমন লাগে। আরেকটা সারপ্রাইজ আছে,
ওকে, এমন একটা অপবাদ দিছো, এরপরে তো আর কিছু বলার নাই। এখন আমি কেক কাটি। ফ্রেন্ডস, আপনারা সঙ্গে কেক কাটেন, তুমি নাও আসো। হ্যাপি বার্থডে টু মি। দেখা কাই খাই। দেখতে তো সুন্দরই লাগতেছে। ক্রিমটা একটু কম মনে হচ্ছে, কিন্তু ভালো। খেয়ে দেখি ট্রাই করে। অনেক সুন্দর হয়েছে, তো না খেলে বোঝা যাবে না। থ্যাংক ইউ কনককে এত সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। আর কনকের চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং কেমন হলো ভিডিওটা জানাবেন। থ্যাংক ইউ। তাহলে আমার সারাদিনে কেক জার্নিটা অবশেষে শেষ হলো। আর কেকটা আসলে দেখতে যতটা সুন্দর না হয়েছে, খাইতে অনেক মজা হয়েছে। আপনারা এটা বাসায় ট্রাই করতে পারেন। আর আমি আপনাদের চেষ্টা করি সবসময় সহজে কীভাবে জিনিস বা রান্নাবান্না করা যায় সেগুলো ট্রাই করার জন্য। আজকের এই ভিডিওটি আমার একটা ব্লগও ছিল, সঙ্গে সঙ্গে আপনার আমার সারাদিনের একটি কাজ শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। আর নতুন নতুন রকম ভিডিও রেসিপি পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকতে হবে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আর হ্যাঁ, ভিডিও শেষে আর একটা চমক আছে, সেটা দেখার জন্য আমার ভিডিওটি পুরো দেখবেন আপনারা সবাই মিলে। দেখার অনুরোধ রইল। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে অনেক টেস্ট হয়েছে, আর অনেকের হাতে যে কেকটা এত ভালো হয়েছে, যেটা আসলে না আপনারা না খেলে বুঝবেন না। অনেস্টলি বলছি, সত্যি খুব ভালো হয়েছে। আর কেকের কালারটাও দেখছেন, খুবই সুন্দর একটা কালার। আপনারাও ট্রাই করুন, অবশ্যই ভালো কিছু করতে পারবেন। আর অবশ্যই কনক ব্লগস চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, কারণ এখানে নিত্য নতুন রেসিপি আপনারা দেখতে পাবেন। এজন্য সকলে কনক ব্লগস চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে পাশে থেকে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, তাহলে পরবর্তীতে আপডেট সবার আগে আপডেট হয়ে যাবে। বলো কেমন হয়েছে কেক? 10 এর ভিতর কত দেওয়া যায়? ওয়াও, জোস, খুব সুন্দর হয়েছে। বরাবরের মতোই সবসময় সুন্দর, আর কেকটা স্পেশাল বেশি সুন্দর। তারপর আবার চকলেটের বার্থডে কেক, চকলেট কেক মেড বাই কনক। প্রতিনিয়তই এরকম রেসিপি আমাদের কনক তার ইউটিউব চ্যানেল দিচ্ছে, কনক ব্লগ। তো সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন।